পর দৃশ্যে দেখায় নায়কের অনেক বড় গার্মেন্টস ফ্যাক্টরি আছে। ওই ফ্যাক্টরিতে নায়ক তার সেই ফ্যাক্টরির মালিক নায়ক, তার বাবা ফ্যাক্টরি করে এবং তার ছেলে হিসেবে নায়ক সেই ফ্যাক্টরির মালিক হিসেবে বসে। সেখানে ফ্যাক্টরির বিভিন্ন অবস্থা, বিভিন্ন প্রয়োজন অপ্রয়োজন মালিক দেখে। সেখান থেকে হঠাৎ নায়কের ফোন আসে, তখন নায়ক মিটিংয়ে ফোন কেটে দেয় এবং মিটিংয়ে সে মিটিংয়ে দেখায় কি পরিকল্পনা হবে। পরিকল্পনা দেখায় শহরে নতুন ঘোড়ার গাড়ি স্টেশন বানাবে এবং একটা বড় বড় দুটো তিনটে করে ঘোড়া নিয়ে একটা গাড়ি বানাবে। এখন গাড়ির যে প্রজেক্ট, ঘোড়ার গাড়ির প্রজেক্টটা সে করবে। গাড়ি ঘোড়ার খামার থেকে ঘোড়া আনবে, পুরুষ ঘোড়া আনবে গাড়ি চালানোর জন্য। সেই ঘোড়ার প্ল্যানিং, সেই পরিকল্পনা করার জন্য নায়ক সে যায়, সে বিভিন্ন রকম দেখা থাকে। আবার সে ফোন আসে, পরিকল্পনা আসে সাবমিট করে ফোন দেয়। ফোন দিলে পাশ থেকে নায়িকা ধরে, কি ব্যাপার, তোমাকে ফোন দিচ্ছি তুমি এখনো ফোন ধরো না, আমি তোমার জন্য কতবার তোমার ফোনের অপেক্ষায় বসে আছি, তুমি আমার কোনো ফোনই ধরো না, আমার তো অনেক কষ্ট হয়, তুমি বুঝো না। আরে বাবা, আমি তো মিটিং এসেছিলাম, তুমি তো বোঝো না বাবা, তুমি তো বোঝো না, আমি তো মিটিং এসেছিলাম, জরুরি মিটিংয়ে আমার বিভিন্ন কাজ করতে হয়েছে, তাই তো তোমাকে বলতেছি। তাহলে তুমি মিটিং করছো, তুমি অফিস নিয়ে থাকো, আমি আমি চলে যাই আর একজনের অন্য কোথাও আমার। আরে বাবা, তুমি এমন এমন করতেছো কেন, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি জানো না তোমার নাম, আমি আমার বাড়ির দেয়ালে টানিয়ে রাখতেছি। কত মিষ্টি খাবো, খালাম অনেকগুলো পিঠে, চিনি জল খেয়ে নাকি, চিনি জল না এমনি দু হাজার কোনটা, ওর বাবা না কি আলু নাকি